এতদিন পর আজ টাইম পেলি এখানে আসার তুই? হাই স্যার, আমি স্টোর ম্যানেজার, কি সহায়তা করতে পারি আপনাদের? হাউ মে আই হেল্প ইউ? হাই, ওয়েল, আই এম হিয়ার টু গেট মাই আই টেস্ট ডান। অনেকদিন হয়ে গেছে চোখের টেস্ট করানো হয়নি, একটু একটু আপছা আপছা লাগছে। নো প্রবলেম স্যার, উই আর হিয়ার টু হেল্প ইউ। আপনি একবার নিজের আই টেস্ট করিয়ে নিন। বেস্ট অন দ্য আই টেস্ট আমরা এটা জানতে পারবো যে আপনার লেন্স চেঞ্জ করতে হবে কি না। পারফেক্ট। ওয়েল, এই আমার বন্ধু বিবেক, খুব ভালো হবে যদি একবার আপনি ওর আই টেস্ট করে দেন। আমার আই টেস্টের দরকার নেই, আমার চোখ একদম ঠিক আছে। হ্যাঁ স্যার, টেস্ট করতে কোনো দোষ নেই, অনেক সময় লোকেরা ভিশনের প্রবলেম বুঝতে পারে না। হি ইজ অ্যাবসলিউটলি রাইট। আমি অনেক সময় পর্যন্ত নিজের চোখের প্রবলেম বুঝতেই পারিনি। তুই চুপচাপ নিজের চোখের টেস্ট করিয়ে নে, ঠিক আছে? চল ভাই, বাট আই নো আমার চোখ একদম ঠিক আছে। চলো চলো, ঠিক আছে। আসুন স্যার, আমাদের অপটোমেট্রিস্ট আপনাকে সহায়তা করবে, প্লিজ। স্যার প্লিজ। থ্যাংক ইউ। স্যার, আমরা টেস্ট করেছি, এটা ওনার প্রেসক্রিপশন আর এটা এনার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ভাই বিবেক, মনে হচ্ছে আমার চোখের পাওয়ার একটু বেড়েছে। ইয়ার, আই হ্যাভ টু স্টার্ট ওয়্যারিং গ্লাসেস লাইক ইউ নাও। আরে কুল শেডস টু চশমা, আমি আসলামই কেন তোর সাথে? ভালো হয়েছে তুই আমার সাথে এসে গেছিস, না হলে তুই জানতেই পারতিস না যে তুই 100% ক্লিয়ারলি দেখতে পাস না। বসুন স্যার প্লিজ। থ্যাংক ইউ। বিবেক একটু চিন্তিত, ওকেও এখন থেকে চশমা পরতে হবে। হি ইজ এ লিটল আপসেট। স্যার আপনি একদম ঘাবড়াবেন না, আজকাল ইউ ক্যান লুক মোর ফ্যাশনেবল উইথ দ্য লেটেস্ট ট্রেন্ড অফ ফ্রেমস অ্যান্ড দ্য রাইট লেন্সেস। আপনি নিজের ট্রেন্ডি ফ্রেম চুজ করুন, আর তারপর আমি লাইফস্টাইল হিসেবে রাইট লেন্সেস ডিসপেন্স করে দেবো। এই ডিসপেন্স কি হয় আর, মনে হচ্ছে কোনো ওষুধের দোকানে এসে গেছে। স্যার আই আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর সেইং। আপনি কি জানেন যে আমাদের ব্রেন 80% থেকেও বেশি ইনফরমেশন চোখ থেকেই পায়? 80%? হ্যাঁ, আর আমরা এর কোনো পরোয়াই করি না। অন্য অপটিশিয়ানের মতো আমি আপনাকে আপনার পছন্দের লেন্স দিচ্ছি না, বরং আপনার প্রয়োজন অনুসারে সঠিক লেন্স ডিসপেন্স করছি। অনেক ধরনের লেন্স অ্যাভেলেবল আছে স্যার, কিন্তু ডিসপেন্সিং মানে হচ্ছে আপনার প্রয়োজন এবং লাইফস্টাইল হিসেবে সঠিক লেন্স দেওয়াতে সাহায্য করা। সেলস হ্যাপেন্স আফটার দ্যাট। দ্যাটস নাইস। চলো Let's look for the right frames. Please. Acha. To ekhon amader jonno lens dekhan. Acha, sorry, bolte chaichi lens dispense korun. Sure sir. Ha. Tar age ami apnaderke kichu proshno korte chai. Apnar lifestyle ebong visual needs janar jonno, jate apnake shorting lens dispense korte pari. সো প্রথমে আমি আপনার লাইফস্টাইলের সম্বন্ধে জানতে চাইব। আমি আপনার প্রফেশন, অ্যাক্টিভিটিস আর হবিসকে মাথায় রেখে লেন্স ডিসপেন্স করব। হ্যাঁ, বিবেক একজন ক্রিয়েটিভ ডিজাইনার এবং ও নিজের ফ্রি টাইমে স্পোর্টস খেলা খুব পছন্দ করে, আর হ্যাঁ, ও ড্রাইভিং আর পড়ারও খুব শখ আছে। হ্যাঁ, ভেরি গুড স্যার। স্যার আপনার প্রেসক্রিপশন আর ভিজুয়াল নিডসটা দেখার পর আমি বলতে পারি যে আপনার প্রচুর সময় কম্পিউটার স্ক্রিন আর স্মার্টফোনে কাটে নিশ্চয়ই, আর মনে হয় আপনাকে পড়তেও অনেক হয়, তাই জন্য স্যার আপনার এমন লেন্স চাই যা ড্রাইভিংয়ের সময় আর ইনডোর থাকার সময় আপনার ভিজুয়াল কমফোর্টের খেয়াল রাখে। তাই আমি রেকমেন্ড করব ক্রিজালের ইউভি লেন্সেস। এই সব গুণগুলি ক্রিজালের ইউভি লেন্সেসে আছে। এই ক্রিজাল ইউভি লেন্স কী জিনিস, হোয়াট ইজ ইট এক্স্যাক্টলি? স্যার ক্রিজাল দুনিয়ার বেস্ট অ্যান্টি রিফ্লেক্টিভ লেন্সার, দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। শুধু ক্রিজালই কেন, মার্কেটে আরও অনেক ব্র্যান্ড অ্যাভেলেবেল আছে না? অফকোর্স স্যার, মার্কেটে অনেকগুলি ব্র্যান্ডস অ্যাভেলেবেল আছে, কিন্তু আমার রেকমেন্ডেশন হল ক্রিজাল ইউভি লেন্সেস বিকজ অফ টু রিজনস। প্রথম, ক্রিজাল এসএলআর থেকে, যারা দুনিয়ায় লেন্স বানানোতে নাম্বার ওয়ান কোম্পানি। আর দ্বিতীয়, ক্রিজাল দুনিয়ায় সবথেকে বেশি বিক্রি হওয়া লেন্স, 26 কোটি থেকেও বেশি কনজিউমারের অটুট বিশ্বাস আছে এর উপর। কিন্তু আমরা কেন বিশ্বাস করব, আপনার তো এটা মার্কেটিং হলো, হোয়াই শুড উই বিলিভ ইউ? বিকজ স্যার, ক্রিজাল হ্যাজ দ্য বেস্ট ট্রান্সমিশন অফ ভিজিবল লাইট at 99.2%, giving wearer a crystal clear vision. আমি আপনাকে দেখাচ্ছি, এই দেখুন স্যার। এটা কি? এটা এর বাইরের দিকটা দেখছেন, একটি হার্ড কোট অ্যান্ড নর্মাল লেন্স। হ্যাঁ হ্যাঁ, আর ভিতরে আছে ক্রিজাল। তুইও দেখ, সিট ফর ইয়োরসেলফ।
আর স্যার কসমেটিক্যালিও যদি আপনি এই লেন্সেস পরেন লোকেরা আপনার চোখ দেখবে, চশমা নয়। থ্যাংক ইউ। এই দেখুন স্যার, সি দ্য ডিফারেন্স, এর মধ্যে একটা লেন্স ক্রিজাল, একটা নর্মাল লেন্স, রাইট দিয়ে ভালো দেখা যাচ্ছে। ইউ গট ইট স্যার। ওয়াও, দিস ওয়ান ইজ অ্যামেজিং। এক্স্যাক্টলি, আর এই লেন্সগুলি খুবই হাই কোয়ালিটি স্যার। ক্রিজালের প্রত্যেকটা লেন্স অনেকগুলি টেস্ট পাস করার পরে আপনার মতন ইউজারের কাছে পৌঁছয়। স্যার, অ্যান্টি রিফ্লেকশন ইজ জাস্ট ওয়ান অফ দ্য বেনিফিটস অফ ক্রিজাল। ক্রিজাল হ্যাজ লট মোর টু অফার। স্যার, আপনি কি জানেন সূর্য থেকে আসা আল্ট্রাভায়োলেট কিরণ আমাদের চোখের অনেক ক্ষতি করে, যা হয়তো আপনি অনুমানও করতে পারবেন না। ইউভি আমাদের ক্ষতি করে এটা তো সবাই জানে, আর আজকাল বেশিরভাগ লেন্সেস তো ইউভি প্রোটেকশনের সাথেই আসে না? আর আমি তো বেশিরভাগই ইনডোরেই থাকি, আর যখন বাইরে যেতে হয় সানগ্লাসটা পরে নিই যা ইউভি প্রোটেক্টেড হয়। স্যার, ইউভি শুধু আপনাকে আউটডোর এফেক্ট করে এই ফ্যাক্টটা ভুল। আসলে স্যার, 50% অফ দ্য ইউভি আমাদের আশেপাশে জিনিস থেকে ধাক্কা খেয়ে আমাদের চোখ পর্যন্ত পৌঁছয়, যেমন কি কাঁচ, দেয়াল আর মেটালের সারফেস থেকে রিফ্লেক্ট হয়ে ইউভি রেজ সোজা আমাদের চোখ পর্যন্ত নিশানা বানায়। আর স্যার, এটা ভুলবেন না কিন্তু যে মডার্ন লাইটিং ইকুইপমেন্টও স্মল অ্যামাউন্ট অফ ইউভি জেনারেটর। To 40% of UV received when you are not in full sunlight or not wearing the sun protection. মানে ইনডোরে থাকলেও এই ইউভি রেজ আমার চোখের ক্ষতি করছে। কারেক্ট। বিবেক বন্ধু, আমি তো 2 বছর ধরে চশমা পরছি, এইসবের আইডিয়া ছিল না আমার। আর স্যার, আপনি যা আগে বলেছিলেন যে আপনার চশমা ইউভি প্রোটেকশন ক্লেম করে, হ্যাঁ করে, কিন্তু তা শুধু সামনে থেকে ইউভি প্রোটেক্টেড হয়। আপনি এটা জেনে আশ্চর্য হবেন যে 50% অফ ইউভি রেজ আমাদের চশমার সাইড থেকে আর ব্যাক সার্ফেস রিফ্লেকশন দিয়ে আপনার চোখ পর্যন্ত পৌঁছয়। এই ব্যাক সার্ফেস রিফ্লেকশন কি হয় স্যার? সূর্য তো সারাদিন আমাদের সামনে হয় না, আর নিজের জায়গা বদলাতে থাকে। আরও একটা জরুরি কথা, সূর্য থেকে আসা ইউভি রেজ আমাদের জন্য খুবই হানিকারক হয় আর ক্যান্সারের মতন প্রাণঘাতী অসুখের জন্ম দেয়। আর স্যার, যেমন আপনি নিজের স্কিনকে প্রোটেক্ট করার জন্য ইউভি প্রোটেক্টেড ক্রিম লাগিয়ে থাকেন, সেই রকমই ক্রিজাল ইউভি লেন্সেস আপনার চোখকে সামনে থেকে আর পিছন থেকে আসা ইউভি রেজ থেকে বাঁচায়। কিন্তু আমরা আপনার উপর বিশ্বাস কেন করব? স্যার আসুন, আমি আপনাকে দেখাচ্ছি হাউ ক্রিজাল ফোর্টে ইউভি লেন্সেস ব্লকস দ্য ব্যাক সার্ফেস রিফ্লেকশন। দেখুন আপনি, প্লিজ ট্রাই। আপনি দেখতে পেলেন কিরকম ভাবে ক্রিজাল লেন্সেস পিছন থেকে আসা ইউভি রিফ্লেকশন কাটকালো? কিন্তু আমি কিভাবে জানতে পারবো যে আমি ইউভি রেজ থেকে প্রোটেক্টেড আছি? স্যার, ক্রিজাল লেন্সেস ESPF রেটিং এর সাথে পাওয়া যায়। এই ESPF জিনিসটা কি? আমার তো ESPN চ্যানেলের মতো কিছু লাগছে। স্যার, ESPF এর মানে হচ্ছে আই সান প্রোটেকশন ফ্যাক্টর। SLR R&D দ্বারা বিকশিত একটি আন্তর্রাষ্ট্রীয় ইন্ডেক্স। এটি আনবায়াস সিস্টেম যা আমাদের জানায় যে আমরা ইউভি থেকে কতটা প্রোটেক্টেড আছি। আর ক্রিজাল ইউভি 1.56 ইন্ডেক্স কামস উইথ অ্যান অপটিমাম ESPF অফ 25। এই 25 এর মানেটা আবার কি? স্যার, 25 এর মানে হলো যে আপনার চোখ 25 গুণ বেশি প্রোটেক্টেড আছে লেন্স না পড়ার তুলনায়। আওয়ার আইজ আর 25 times মোর প্রোটেক্টেড দ্যান উইদাউট লেন্সেস। চলো, আজ কিছু নতুন শিখতে পারলাম। এনার চেহারায় হাসি দেখে আমার মনে হচ্ছে যে এনার কাছে আরো অনেক কিছু আছে ক্রিজাল ইউভি লেন্সের সম্বন্ধে বলার। স্যার, এখন অনেক কিছু আছে বলার মতো। ক্রিজাল 40 ইউভি লেন্সেস পরিষ্কার দৃষ্টির 5টি শত্রুর সাথে কিভাবে লড়াই করে এটা আমি আজ দেখাচ্ছি। এই শত্রু আবার কি?
এর অ্যান্টি রিফ্লেকটিভ গুণের ব্যাপারে আমি তো আগেই আপনাদের বলেছি। এই লেন্সগুলির উপর বিশ্বপ্রসিদ্ধ স্ক্র্যাচ রেজিস্ট্যান্স কোটিং লাগানো থাকে, যার কারণে অনেকদিন পর্যন্ত স্ক্র্যাচ রহিত থাকে। আরও একটি কথা, ধুলো বা জলের কণাও এই লেন্সে সহজে আটকাতে পারে না, যার কারণে এটি অনেকদিন ধরে পরিষ্কার থাকে আর এদের মেনটেন করা সহজ হয়। এটা তো সেই কথাই হয়ে গেল যেরকম কর্নের কবচ ওকে সব হাতিয়ার থেকে প্রোটেক্ট করতো, সেরকমই ক্রিজাল লেন্স আমাদের চোখকে প্রোটেক্ট করে, তাই না? ইয়েস স্যার। আরও একটা কথা, ক্রিজাল লেন্সেস খুব পাতলা আর হালকা হয়, যার কারণে আপনার নাকের উপর দাগ পড়ে না। তাহলে কত দামের হয় এই ওয়ান্ডার লেন্সেস? স্যার, এই লেন্সেস বেস্ট ইজ ক্রিজাল ফোর্টে ইউভি উই স্টার্স অ্যাস। এটা তো খুব বেশি দাম ইয়ার শুধু লেন্সের জন্য। আমি কেন কিনব ক্রিজাল ইউভি লেন্স যখন আমি মার্কেটে হয়তো এর থেকেও অর্ধেক দামে পেয়ে যাব? আপনি ঠিক বলেছেন স্যার, এটা একটু দামি, কিন্তু যখন বিশ্বাস আর ভরসার কথা আসে তো একটি রেপুটেড ব্র্যান্ডই কোয়ালিটি আর ভরসা দিতে পারে। ক্রিজাল ইজ সিলেক্টেড বাই সুপার ব্র্যান্ড অ্যাজ ইন্ডিয়াজ মোস্ট ইনক্রেডিবল ব্র্যান্ড ফর দ্য ইয়ার 2014 and 2015। আর চোখ আমাদের শরীরের সবথেকে মহত্বপূর্ণ অঙ্গ, এই সব কোয়ালিটি এখন আপনার ক্রিজাল লেন্সে পাওয়া যাচ্ছে। স্যার, যখন আপনি মোবাইল আর কাপড় কিনতে যান তো আপনি এটা দেখেন যে আপনার সেটার প্রয়োজন আছে কি নেই, আর একটা দামি মোবাইলের কি লাভ যদি আপনি তা দেখতেই না পান? একটু ভাবুন স্যার, ভালো দৃষ্টির জন্য আপনাকে মাত্র 7 টাকা প্রতিদিন দিতে হবে, একটা চায়ের কাপের থেকেও কম, আর আপনি একটা এমন লেন্স কিনছেন যার কোয়ালিটির কোনো তুলনাই নেই। ভাই, আমি তো পুরোপুরি কনভিন্সড হয়েছি, আমি ফোর্টে ক্রিজাল ইউভি লেন্সেস নিতে চাই। আপনি বলুন আমার চোখের জন্য কি ভালো হবে? কিন্তু আমার আরও কিছু প্রশ্ন আছে। আজকাল মার্কেটে একটা আসল তো তার 100টা নকল, তো আমি জানতে কি করে পারবো যে আসল ক্রিজাল লেন্স কোনটা? স্যার, খুবই সহজ। ক্রিজালের প্রত্যেক লেন্স একটি ইউনিক ফগ আইডির সাথে আসে, যা আপনি ফগিং প্রসেসের থ্রু চিনতে পারবেন। আরও একটা কথা, ক্রিজালের প্রত্যেক লেন্সের সাথে আপনি এর অথেন্টিসিটি কার্ড আর ক্লিনিক ক্লথও পাবেন। আর ক্রিজাল লেন্সেস স্ক্র্যাচ প্রুফ? স্যার, ওয়ার্ল্ডে কোনো লেন্স স্ক্র্যাচ প্রুফ হয় না, দে ক্যান অনলি বি স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট। ক্রিজালের লেন্সের উপর একটা স্পেশাল কোটিং হয় যা এর স্ক্র্যাচ পড়ার সহনশক্তিকে বাড়িয়ে তোলে, কিন্তু চিরকালের জন্য নয়, ডেলি ওয়ার অ্যান্ড টিয়ার দ্বারা লেন্সে স্ক্র্যাচ পড়ে যায়, এই জন্য কেউ লেন্সের উপর গ্যারান্টি দেয় না। আর এই ওয়ার অ্যান্ড টিয়ার ডিপেন্ড করে আমাদের উপর যে আমরা আমাদের লেন্সকে কিভাবে দেখাশোনা করছি। সবসময় আপনার লেন্সকে কেসিয়ে রাখবেন, একে সবসময় ঠান্ডা জল আর ক্লিনিং ক্লথ দিয়ে পরিষ্কার করবেন, এটাকে পকেটে, খুচরো আর পেনের সাথে তো কখনই রাখবেন না, আর গাড়ির ড্যাশবোর্ডে তো একদমই রাখবেন না, আর টেবিলও এটাকে একদম স্ট্রেট রাখবেন। এই কারণে বিকজ অব ডেলি ওয়ার অ্যান্ড টিয়ার 2 বছরেই আমাদের লেন্স চেঞ্জ করে নেওয়া উচিত। কিন্তু এমন কোন কোটিং আছে যা এর লাইফলাইন বাড়িয়ে দেয়? স্যার, ক্রিজালের প্রত্যেক লেন্সে ওয়ার্ল্ড ফেমাস স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট টাইটাস কোটিং ব্যবহার করা হয় যা এর লাইফলাইন বাড়িয়ে তোলে। তো কি এই ক্রিজাল লেন্সেস অ্যান্টি গ্লেয়ার হয়? স্যার, ক্রিজাল লেন্সেস অ্যান্টি রিফ্লেকটিভ হয় আর 99.2% লাইট ট্রান্সমিশন যুক্ত হয়, এই জন্য এর ক্ল্যারিটি ভালোর থেকেও ভালো হয়ে থাকে। অ্যান্টি গ্লেয়ার লেন্সেস সেটা হয় যা হার্শ লাইটকে আপনার চোখে ধাঁধানো থেকে আটকায়। ক্রিজালের কাছেও এমন প্রপার্টিযুক্ত লেন্সেস রয়েছে যেমন পোলারাইজড এক্সপিরিও ক্রিজাল বা ক্রিজাল ট্রানজিশন বলা হয়। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আমাদের এইসব জানানোর জন্য, আর আমি আর দেরি না করে একটা অর্ডার প্লেস করতে চাইব। ধন্যবাদ স্যার। আরও একটা জরুরি কথা, ক্রিজালের সব লেন্সের সাথে আপনাকে মাইক্রোফাইবার ক্লিনিং ক্লথ আর ইউজার কেয়ার ম্যানুয়াল আর অথেন্টিসিটি কার্ডও দেওয়া হয়। বাহ, দারুণ ব্যাপার তো। তোমার কি ইচ্ছে বিবেক? আসলে একটা প্রবলেম এখনও আছে, আমি এই লেন্সেসটা বাইরেও পড়তে চাই আর আমার মনে হচ্ছে যে এখনও একটু মুশকিল আছে। স্যার, ক্রিজালের কাছে এরও সলিউশন আছে, আসুন একটা টেস্ট নেওয়া যাক। আমি আপনাকে ক্রিজাল লেন্স দেখাচ্ছি। এই হলো ক্রিজাল লেন্স আর আমি এর উপর ইউভি লাইটের প্রয়োগ করব। দেখুন, ওয়াও, এটা তো ফটোক্রোমেটিক, তাই না? স্যার, ফটোক্রোমেটিকে সব থেকে ভালো ক্রিজাল ট্রানজিশন সিগনেচার, এটা আপনাকে মার্কেটে যে কোনো লেন্সের থেকে অনেক বেশি গুণ অফার করে। এটা লাইট ম্যানেজ করে আর ঠিক যতটুকু লাইট দরকার ততটুকুই চোখে যায়। এখন আপনাকে 2 চশমা পরার দরকার নেই, ওয়ান স্পেকটেকল সলভস অল পারপাস। বাহ, দারুণ ব্যাপার। কিন্তু এটা কি শুধু একটা কালারেই আসে? আই লাইক মাই শেডস টু বি ইন গ্রিন। না স্যার, একদম পাবেন, আমাদের কাছে এই ব্রাউন, গ্রে আর গ্রেফাইট গ্রিন কালারে অ্যাভেলেবল আছে। তাহলে তো আমি গ্রেফাইট গ্রিনের সাথেই বানাতে চাইব। নিশ্চয়ই স্যার, ধন্যবাদ। কাল অবধি আপনার চশমা তৈরি হয়ে যাবে, আমরা আপনাকে ফোন করব, প্লিজ আপনার চশমা কালেক্ট করে নেবেন। আরও একটা কথা, প্রত্যেক 6 মাসে এই চশমা সার্ভিস করাতে ভুলবেন না কিন্তু। অ্যান্ড ওয়ান মোর থিং বিফোর উই লিভ, আপনারা প্রত্যেক বছর নিজের চোখ টেস্ট করাবেন,
থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর চুজিং ক্রিজাল, প্লিজ, থ্যাংক ইউ। একজন গ্রাহককে ক্রিজাল কেনার জন্য কনভিন্স করা কঠিন নয়, আপনাকে শুধু এর ভালো গুণগুলো সঠিকভাবে বোঝাতে হবে। এসিলরের তরফ থেকে আমি আপনাকে শুভকামনা জানাতে চাই ক্রিজলকে সহজতার সাথে প্রয়োগ করার জন্য। এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। হ্যাপি সেলিং, নমস্কার।